who he was. আজকে আমি তোমাদের বারাসাত আর মধ্যমগ্রামের বাকি ঠাকুরগুলো দেখানোর জন্য নিয়ে চলে এসেছি। ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফেমাস রেশমি। চলে এসেছি তোমাদেরকে আজকে আবার বারাসাত মধ্যমগ্রামের ঠাকুর দেখাতে। চলো, প্রথমেই চলে এসেছিলাম নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোতে, যেখানকার থিম ছিল বদ্রীনাথ। তোমরা দেখতেই পাবে যে এরা কি সুন্দর করে মানে পুরো প্যান্ডেলটাকে তৈরি করেছে, আর ভেতরে বিষ্ণুর সবকটা অবতার এখানে দেখানো হয়েছে, মানে বলতে পারো দশম অবতার। তো আমার তো দেখে খুবই ভালো লেগেছে। তোমরা যারা এখনও প্যান্ডেলটা দেখোনি, তারা প্লিজ প্যান্ডেলটা একবার অবশ্যই দেখে আসবে। আর ভেতরে ঠাকুরের যে মূর্তিটা করা হয়েছে, মানে কালী মায়ের যে মূর্তিটা, সেটা তো অসাধারণ, বলার মতো না। মানে আমি তো কালী ঠাকুরের মুখের দিকে তাকিয়েই আছি, মানে এত সুন্দর দেখতে লাগছিল। তোমাদের লিস্টে কিন্তু এই পুজোটা অবশ্যই অবশ্যই রাখবে। এরপর চলে এসেছিলাম নবপল্লী ব্যায়াম সমিতির পুজো দেখতে। শ্রীলেদার্স যেখানে আছে কলোনি মোড়ে, তার ঠিক পেছন দিকে একটা সরু গলি দিয়ে আপনারা চলে আসতে পারেন এখানে। প্যান্ডেলের কাজ কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটাও কিন্তু বেশ একটা ফেমাস পুজো। এরপর চলে এসেছিলাম তরুচ্ছায়াতে। শ্রীলেদার্স থেকে ডাকবাংলো মোড়ের দিকে যেতে যে রাস্তাটি পড়ে, তার একদম বাঁদিকে রাস্তার ওপরেই এই প্যান্ডেলটি হয়েছে। কাজ কিন্তু বেশ সুন্দর, তোমরা এটাও কিন্তু বেশ তাড়াতাড়ি দেখে ফেলতে পারো। বেসিক্যালি আদিবাসী গোষ্ঠী নিয়েই এই প্যান্ডেলের মোটিফটা তৈরি হয়েছে। তরুচ্ছায়া দেখে ঠিক সেই রাস্তা ধরেই সোজা যখন এগিয়ে যাবে ডাকবাংলো মোড়ের দিকে, ডান দিকে বারাসাত কলেজ পড়বে, তার পাশেই দেখবে ডান হাতে একটা গলি পড়বে। ওই গলি ধরে সোজা চলে গেলে বয়েজ স্কুলের মাঠ। বয়েজ স্কুলের মাঠেই এই আমরা সবাই ক্লাবের পুজোটা হয়। ভেতরে যখন ঢুকবে তখন দেখবে অসাধারণ লাগছে, মানে মুখে কথা বলে প্রকাশ করা যাবে না। আমি যতই বলি না কেন, মানে এটার ব্যাপারে কম বলা হবে। এরা প্রত্যেক বছরই অসাধারণ দুর্দান্ত কাজ করে। আগের বারও অনেকগুলো হাজারটা শিবের এরকম কাজ করেছিল মনে আছে, তো এবছরও এরা খুব সুন্দর করেছে। ইভেন প্যান্ডেলের বাইরে যে কাজ করেছে সেটাও কিন্তু খুবই সুন্দর করেছে। তোমরা এটা কিন্তু অবশ্যই নিজেদের লিস্টে রেখো। এরপরে চলে গিয়েছিলাম জাগৃতি সংঘতে। আর জাগৃতি সংঘটা হচ্ছে, তোমরা ডাকবাংলো থেকে যদি আবার উল্টে কলোনি মোড়ের দিকে ফিরে আসো তখন তোমাদের লেফট হ্যান্ডে পড়বে। তো এখানকার এবারে থিম ছিল মুখ ও মুখোশ, তো এদের কাজও খুব সুন্দর হয়েছে, তোমরা গেলেই দেখতে পাবে। এরপরে চলে এসেছিলাম যশোর রোডের দিকে শতদলে। তো শতদলের পুজোও হচ্ছে বারাসাতের অন্যতম পুজোগুলোর মধ্যে একটা পুজো। তো এটা একদম রাস্তার ওপরেই হয়, তো তোমাদের খুঁজে পেতেও কোনো রকম প্রবলেম হবে না। যশোর রোডের দিকে যে বিবেকানন্দ রোড আছে সেই দিকটা না গিয়ে একদম ডিরেক্ট মেন রোড ধরে তোমরা আর কি চলে যেতে পারো। তোমাদের বাঁ হাতে পড়বে তাহলে এই পুজোটা। শতদল দেখার পরে পাশেই দেখবে একদম গলির মধ্যে চলে গেছে একটা রাস্তা, সেখানেই বিদ্রোহী দেখতে পাবে। তো বিদ্রোহীর ঠাকুরটাও ছোটোর মধ্যে বেশ ভালোই হয়, তোমরা একটু ভেতরে ঢুকে দেখতে পারো। ছোটো বলাটা ভুল হবে, বেশ বড়ই প্যান্ডেল করে। তো এখানে এদের ঠাকুরটা এবার খুব সুন্দর করেছে, মানে সমুদ্র মন্থনের যে ব্যাপারটা তারা এবারে এই ঠাকুরের মধ্যে দিয়ে সেই ব্যাপারটা করেছে, যেটা দেখতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এরপর চলে এসেছিলাম শক্তিসংঘের পুজো দেখতে। এখানে পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু দেখানো হয়েছে।
প্রত্যেকটা রাজ্যের কতটা করে কি ব্যাপার, কি কি জেলার কতটা জনসংখ্যা, মানে সমস্ত কিছু খুব সুন্দর করে দেখানো হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা ধর্মের মেলবন্ধন দেখানো হয়েছে এখানে একদম ঢুকতেই। বারাসাত ছাড়িয়ে মধ্যমগ্রামের রাস্তাটা যখন তোমরা ধরবে তখন একদম মেন রোডের বাঁ দিকে মানে লেফট সাইডেই তোমরা এই ঠাকুরটা মানে এই মণ্ডপটা তোমরা পেয়ে যাবে। মধ্যমগ্রামের চৌমাথার মূর্ত সবাই চেনো, ওখানেই এই ইয়াং রিক্রিয়েশন ক্লাবের এবারের পুজোর থিম। তো এবারে দেখতে পাচ্ছ আমার তো মানে ঢুকেই না, প্যান্ডেলটা দেখে জাস্ট মনে হয়েছে প্যালেসে ঢুকছি কোথাও, এত সুন্দর। ভিডিও তো দেখে বুঝতে পারবে না, সামনে থেকে দেখতে চেয়েও একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা প্যান্ডেল এটা। চৌমাথা ক্রস করে একটু বিরাটির দিকে যেতে গেলেই তোমরা এটা দেখতে পাবে ঠিক ডান দিকে, পূর্বাশা যুবক অধিবাসী বৃন্দর তরফ থেকে এটা করা হয়েছে আদিযোগীর। মানে আমি যখন গেছিলাম তখন হচ্ছে এটা হচ্ছিল না লাইটিং শোটা, বাট আমি বলার পরে কিছুক্ষণের মধ্যে ওরা বলল হ্যাঁ শুরু হবে। এত জায়গায় আদিযোগীর প্যান্ডেল হয়েছে বাট আমি কখনো নাইটের লাইটিং শোটা দেখিনি, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, তোমরা প্লিজ গিয়ে দেখো, পুরো একদম 2 মিনিটের টানা শোটা দেখায়, জাস্ট অসাম বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর লাগছিল এই শোটা দেখতে, মানে কেমন যেন গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল ঠিক এরকম, মানে বলার মতো না। আর ভেতরের প্যান্ডেলটা মোটামুটি খারাপ হয়নি, মাকে বেশ ছোটর মধ্যে ভালোই দেখতে। এরপর চলে এসেছিলাম বসুনগর যুবকবৃন্দতে, তো এখানেও এই পুকুরের পাশে বেশ সুন্দর প্যান্ডেল করেছিল। আর তোমরা চাইলে এদের সাথে একটুখানি দেখাও করে নিতে পারো। এটা একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মধ্যমগ্রাম থেকে সোদপুরের দিকে যদি তোমরা যেতে যাও মানে কল্যাণী হাই রোড ধরার জন্য, তাহলে সেই রাস্তায় তোমরা এই পুজোগুলো দেখতে পাবে। বসুনগর প্রতাপ সংঘের এবারে থিম ছিল হচ্ছে যামিনী রায়, মানে তার চিত্র, তার লেখা চিঠি সমস্ত কিছু এরা খুব সুন্দর করে তুলে ধরেছে। মানে যারা নিশ্চয়ই পড়ো ভালো করে বাংলা সাহিত্য বা চিত্র সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা নিশ্চয়ই যামিনী রায়কে চিনবে। এছাড়া উনি খুব ফেমাস একজন ব্যক্তিত্ব, আমার মনে হয় অবশ্যই সবার জানা দরকার বা চেনা উচিত। তো এখানে এরাও কাজটা খুব সুন্দর করেছে। আর সবথেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে এখানে মায়ের মাথার একদম ওপরের দিকে একটা আয়না আছে, আমি ফার্স্টে বুঝতে পারিনি, পরে দেখলাম যে যখন ফটো বা ভিডিও করছি তখন হচ্ছে মায়ের ওই আয়নাতে দেখা যাচ্ছে, মানে রিফ্লেকশন পড়ছে যে কে তুলছে। চলে আসা হয় এরপর দেবীগড় ইয়াংস্টারের পুজোতে, আর দেবীগড় ইয়াংস্টারের পুজো কিন্তু এবারে বেশ সুন্দর হয়েছে। মায়ের মুখ হচ্ছে অনেকগুলো অনেকগুলো, মানে আমি দেখে হাঁ করে অনেকক্ষণ তাকিয়েই ছিলাম। নবোদয় সংঘের পুজো এবার বেশ সুন্দর করেছে। আচ্ছা একটা কথা বলে রাখি, সোদপুরের দিকে যাওয়ার জন্য যে ব্রিজটা তোমরা ধরবে ওই ব্রিজে না উঠে ব্রিজের তলা দিয়ে চলে যাবে, এই পুজোগুলো সব নিচের দিকে পড়ে, ব্রিজের ওপরে কিন্তু একটাও পুজো নয়। তো ব্রিজ ক্রস করার আগে তোমরা এই পুজোগুলো একটুখানি কভার করে নিও, তারপরে ব্রিজ ক্রস করে আবার ওই দিকের পুজোগুলোকে কভার করো।
এরপরে চলে আসি মধ্যমগ্রাম অ্যাথলেটিক ক্লাবের পুজোতে। এখানকার এবারের থিম হচ্ছে কেদারনাথ। তো কেদারনাথের এই সুন্দর যে মন্দিরটা তারা এখানে তুলে ধরেছে, তো ভেতর দিয়ে ঢুকে হচ্ছে খুব সুন্দর একটা জিনিস করেছে, সেটা হচ্ছে ফুলের চন্দনের টিকা দিয়ে দিচ্ছে কপালে, তারপরে চরণামৃতর মতো হাতে দিচ্ছে। তো এটা হচ্ছে খুব সুন্দর লেগেছে আমার দেখতে। তো বাবা হচ্ছে ওপরের দিকে আর নিচের দিকে সিঁড়ি, নিচে নেমে গিয়ে মাকে দেখতে হবে। তো এইরকমই হচ্ছে এদের থিমটা। আমার খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আর ভেতরে যেটা এরা দেখিয়েছে যে আজকালকার দিনের বাচ্চাদের কী কী নষ্ট হয়ে যাচ্ছে আর আমরা ছোটবেলায় কী কী পেয়েছি, এই কনসেপ্টটা কিন্তু এদের আমার খুব সুন্দর লেগেছে। রাস্তার উপরেই তোমরা পেয়ে যাবে এই অগ্রগামী সংঘের প্যান্ডেলটি। সত্যি কথা বলছি, প্যান্ডেলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদের এবারের ভাবনা হচ্ছে বাবুই পাখির বাসা। ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।